আজ জানবো আমরা ক্যান্সার সম্পর্কে, ক্যান্সারের লক্ষণ, কারণ এবং কিছু সুপার ফুড যেগুলি ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ক্যান্সার হলো আসলে একগুচ্ছ রোগ যার ফলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়ে থাকে। কোষ হলো আমাদের শরীরের গঠনগত একক যা স্বাভাবিক কারণেই বেড়ে ওঠে এবং বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে এবং পুরনো কোষগুলি মারা যায়, তখন নতুন কোষগুলি তাদের জায়গা নেয়। ক্যান্সার তখন শুরু হয় যখন জিনগত কারণে এই কোষ বিভাজন পদ্ধতিতে বিঘ্ন ঘটে, ফলে কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বড় হতে থাকে এবং টিউমার তৈরি করে। টিউমার দুই রকমের, ম্যালিগন্যান্ট টিউমার এবং বিনাইন টিউমার। ম্যালিগন্যান্ট টিউমার হলো ক্যান্সার টিউমার, কারণ এই ধরনের টিউমার বেড়ে ওঠে এবং এক অঙ্গ থেকে অন্য অঙ্গে ছড়িয়ে পড়ে। আর বিনাইন টিউমার বেড়ে ওঠে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে না। আসুন জেনে ফেলি ক্যান্সারের লক্ষণগুলি কী কী। ক্যান্সারে অনেক রকমের লক্ষণ দেখা যায়, যদিও এই সমস্ত লক্ষণগুলি অন্যান্য কারণও থাকতে পারে। তবে যদি দেখেন আপনার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি দেখা দিয়েছে, কয়েক সপ্তাহ পরেও সুস্থ হচ্ছেন না, তবে অবশ্যই ডাক্তার দেখান। আরও একটা কথা বলে রাখি, অনেক ক্ষেত্রে ক্যান্সার হলেও কোনো রকম যন্ত্রণা হয় না। তাই যদি আপনার মধ্যে এই লক্ষণগুলি দেখা যায় তাহলে ব্যথা হওয়ার জন্য অপেক্ষা না করে দ্রুত ডাক্তার দেখান। হাতের নিচে বুকে ফোলা ভাব বা শক্ত হয়ে যাওয়া, স্তনগ্রন্থির পরিবর্তন এবং সেখান থেকে রসক্ষরণ, ত্বকের উপর লাল বা হলুদ ছাপ, মূত্রত্যাগ করার সময় সমস্যা, মূত্রত্যাগের সময় যন্ত্রণা, মূত্রে রক্তের উপস্থিতি, শরীরের যে কোনো স্থান থেকে হঠাৎই রক্তক্ষরণ কোনো রকম কারণ ছাড়াই, স্টুলের সাথে ব্লাড, হজমের সমস্যা, অনবরত কাশি যেটা কিছুতেই ভালো হতে চায় না, খাবার পরই পেটে যন্ত্রণা এবং হজমের সমস্যা, বুকে জ্বালা করা, খাবার গিলতে গেলে সমস্যা, পেটে যন্ত্রণা, গা গোলানো এবং বমি হওয়া, জ্বর এবং রাত্রে শোবার পর অতিরিক্ত ঘাম হওয়া কোনো রকম কারণ ছাড়াই, জিভে লাল ও সাদা ছোপ, ঠোঁটে অবশ ভাব, খুব দ্রুত ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া কোনো রকম জানা কারণ ছাড়াই। এবার জানব কী কী কারণে ক্যান্সার হয়। জেনেটিক ডিসঅর্ডার, জিনের অস্বাভাবিকতা, এটা হয় যখন জিন বা ডিএনএ যেটা আমাদের কোষ বিভাজনে সাহায্য করে তাতে কোনো রকম পরিবর্তন হয়, এটাই হলো প্রধান কারণ। এবার আরও কিছু জিনিস জানব যেগুলি এই জিনের পরিবর্তনের জন্য দায়ী এবং আপনি চাইলেই সহজেই এই জিনিসগুলি কন্ট্রোল করতে পারেন। স্মোকিং, স্মোকিং আপনার ফুসফুস, অগ্নাশয়, খাদ্যনালী এবং মুখের ভেতরে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। আসলে কি হয়, আপনি যখন স্মোক করেন তখন নিকোটিন আপনার শরীরে প্রবেশ করে এবং আপনার ডিএনএ বা জিনের স্বাভাবিক গঠনের পরিবর্তন ঘটায়। বেশি ফ্যাট বা বেশি মিষ্টিযুক্ত খাবার আপনার শরীরে অন্যান্য রোগের সাথে ক্যান্সার সৃষ্টিতেও মুখ্য ভূমিকা পালন করে। এনভায়রনমেন্ট, পরিবেশেরও একটি গুরুত্বপূর্ণ প্রভাব আছে ক্যান্সার সৃষ্টির পেছনে। যেমন দূষিত পরিবেশ, অ্যাসবেস্টার, গুঁড়ো, কীটনাশক, এমনকি পারদও ক্যান্সার সৃষ্টি করতে পারে। কীভাবে ক্যান্সারের সম্ভাবনা কমানো যায়, চেষ্টা করুন স্মোক এবং টোবাকো অ্যাভয়েড করতে। হেলদি ডায়েট ফলো করুন। কিছু কিছু খাবার আছে যেগুলিকে সুপারফুড বলতে পারেন এবং এই সমস্ত খাবারগুলির অবিশ্বাস্য ক্ষমতা আছে ক্যান্সার প্রতিরোধে। অ্যালমন্ডস, কাজু, আখরোট, তরমুজ ও খরমুজের দানা বা বীজ, এই যে খাবারগুলোর কথা বললাম এগুলো একটু এক্সপেন্সিভ, তবে আমি একটা পদ্ধতি বলবো, সেটা ফলো করলে প্রতিদিন 10 থেকে 15 টাকার বেশি খরচ হবে না এবং খাবারগুলিও শরীরে ঠিকঠাক কাজ করবে। খালি পেটে 3 থেকে 4 পিস অ্যালমন্ড খান, সাথে 1 গ্লাস জল, তারপর ব্রেকফাস্ট, এরপর 2 থেকে 3 ঘন্টা পর অর্থাৎ 11টা থেকে 11:30 নাগাদ 2 পিস আখরোট খান, সাথে 1 গ্লাস জল। লাঞ্চের 3-4 ঘন্টা পর খালি পেটে 3 থেকে 4 পিস কাজু খান, সাথে 1 গ্লাস জল।
এছাড়াও আরও কিছু খাবার আছে যাদের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা আছে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, যেমন পালং শাক, গাজর, টমেটো, অ্যাভোকাডো, বিটরুট, লেটুস, কুমড়ো, মিষ্টি আলু, কমলা লেবু, পাতিলেবু, ক্যাপসিকাম, আলু, সূর্যমুখীর বীজ। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন।